তাজা তাজা পাখি ধরে খাওয়া যে কি মজার, যে খায় সেই জানে। সবাই চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে, আর সবাই মিলে দৌড়ে রাজার কাছে যায়। রাজামশাই, রাজামশাই, আপনি আমাদের বাঁচান রাজামশাই, ওই পাখি ধরা গাছে আমাদের সবাইকে গিলে খাচ্ছে। আমার রাজ্যে এত বড় দুর্ঘটনা, প্রহরী যাও এক্ষুনি ওই পাখি ধরা গাছ আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, যাও এক্ষুনি। আমাকে বাঁচা, বাঁচা তোরা, নয়তো আমি তোদের সব কটাকে মেরে ফেলবো। শয়তান পাখি ধরা গাছ, আগে তো নিজের জীবন বাঁচা, তারপর না হয় আমাদের খাওয়ার কথা চিন্তা করিস। গাছের শরীরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, আর গাছ চিৎকার করতে থাকে। এক পর্যায়ে গাছ চিৎকার করতে করতে পুরো ছাই হয়ে যায়। জঙ্গলের সব পাখিরা সেই গাছের হাত থেকে বেঁচে যায়। জয় মহারাজ ঈগলের, জয় জয় আমাদের মহান রাজার জয়। তোমরা সবাই এবার নিজেদের কাজে চলে যাও, আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই। যথাজ্ঞা মহারাজ। এরপর সব পাখিরা সেখান থেকে চলে যায়। এদিকে রাজাও তার রাজসভায় চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাজা রাজসভায় দাঁড়িয়ে বলতে থাকে, আমার এই রাজ্যে অনেক অসহায় পাখি আছে, যারা কিনা দুবেলা ঠিক মতো খেতে পারে না, তাই আমি কাল সকালে আমার প্রাসাদের অনাহারী পাখিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। প্রহরী যাও এই রাতেই জঙ্গলে ঘোষণা দিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এক মহা খুশির খবর। আগামীকাল সকালে মহারাজ তার প্রাসাদে সকল অসহায় হতদরিদ্রদের খাওয়াবেন, তাই কাল সকাল সকাল তোমরা সবাই রাজপ্রাসাদে এসে হাজির হবে। শোনো শোনো শোনো। প্রহরী তার ঘোষণা দিয়ে প্রাসাদে ফিরে যায়। এদিকে নিমন্ত্রণ পেয়ে সব পাখিরা ভীষণ খুশি হয়, সকালের অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, সব পাখিরা রাজপ্রাসাদে এসে হাজির হয়। তোমরা সবাই আসনে বসে পড়ো, আমি তোমাদের সবার খাবারের পাশাপাশি একটা বিশেষ খাবারের ব্যবস্থা করেছি, আর সেটা হলো খেজুর গুড়ের পায়েস। এই তোমরা এদের খাবারগুলো দিয়ে দাও, আমি শেষ পাতে সবাইকে পায়েসটা দিব। রাজার কথা মতো দাসীরা পাখিদের খাবার দিতে থাকে। ওইদিকে এক ক্ষুধার্ত সাপ রাজপ্রাসাদে রান্নাঘরে ঢুকে পড়ে আর হাড়িতে থাকা পায়েসের মধ্যে মুখ দিয়ে ফেলে। শান্তি করে একটু পায়েস খেলাম, এবার আমি এখান থেকে পালাই, নয়তো আমায় কেউ দেখে ফেললে আমি আর প্রাণ নিয়ে বাঁচতে পারবো না। সাপ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, আর পায়েসে মুখ দেওয়ার কারণে সাপের সব বিষ পায়েসের মধ্যে ঢুকে যায়, যেটা রাজপ্রাসাদের কেউ জানতেও পারে না। দাসী যাও এখন পায়েসের হাড়িটা নিয়ে এসো, আমি সবাইকে শেষ পাতে পায়েস দিব। দাসী রাজার কথা মতো পায়েস নিয়ে আসে আর রাজা সবাইকে সেই পায়েস দিতে থাকে, আর দু একজন পাখি পায়েসে মুখ দেওয়ার সাথে সাথেই মারা যায়। তা দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকে। এ কি করে সম্ভব, আমি তো সবাইকে ভালো পায়েস দিলাম, তাহলে এদের মৃত্যু হলো কেন? রাজবৈদ্য মশাই আপনি পায়েসটা এক্ষুনি পরীক্ষা করে দেখুন তো, আসলে কি আছে এই পায়েসে। রাজার কথা মতো রাজবৈদ্য পায়েস নিয়ে পরীক্ষা করে বলে তাতে সাপের বিষ আছে, আর সেটা শুনে রাজা অনুশোচনায় ভুগতে থাকে। এ আমি কি করলাম, নিজ হাতে আমি এতগুলো প্রজাকে মেরে ফেললাম, আমি যদি আগে পায়েসটা পরীক্ষা করে নিতাম তাহলে আজ এতগুলো পাখিকে মরতে হতো না। রাজা অনুশোচনায় ভোগে, রাজসভায় আর এক মুহূর্ত দেরি না করে নিজের কক্ষে চলে যায়। দরজা বন্ধ করে কাঁদতে থাকে।
আমি রাজা হওয়ার যোগ্য নই, আর এই মুকুটও আমার মাথায় শোভা পায় না। এতগুলো পাখির মৃত্যুর পাপ এখন আমার হবে, আর আমি এই পাপের বোঝা নিয়ে কি করে বেঁচে থাকবো? না না, আমি আর প্রাসাদে থাকবো না। এখন আমার এই পাপ ক্ষয় করার জন্য সৃষ্টিকর্তার আরাধনা করতে হবে। আমাকে এক্ষুনি প্রাসাদ থেকে বের হতে হবে। কিন্তু আমি যদি এখন বেরিয়ে পড়ি তাহলে তো সবাই আমাকে দেখে ফেলবে। আমাকে রাতের আধারে প্রাসাদ থেকে বের হতে হবে। এরপর রাজা রাতের অপেক্ষা করতে থাকে। এদিকে আবার দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাজাও প্রাসাদ থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। অনেকটা দূরেই তো চলে এলাম, কিন্তু আশেপাশে তো কোনো ধার্মিক বা সাধুকে দেখতে পেলাম না। এবার কি তাহলে আমাকে পাপ নিয়ে মৃত্যুবরণ করতে হবে? কে আপনি? আমাদের জঙ্গলে তো আপনাকে আগে কোনোদিন দেখিনি। আমি একজন চাপাবর পাখি, আমার নির্দিষ্ট কোনো আবাসন স্থল নেই। তবে আমি ধার্মিক বা সাধু পাখি খুঁজছি। আছে কি এই জঙ্গলে কোনো ধার্মিক বা সাধু পাখি? যদি থাকে তাহলে আমি তার বাড়িতে একদিনের জন্য আশ্রয় নিতাম। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই ঈশ্বরকে খুঁজছেন। শুনুন, আমাদের জঙ্গলে রকি আর টুনি নামের দুই ভাই বোন বাস করে। তারা দুজনেই অনেক ধার্মিক, তাদের মা বাবা কেউ নেই। আপনি চাইলে তাদের বাড়িতে আশ্রয় নিতে পারেন। আচ্ছা, আমাকে তাহলে একটু তাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, যদি কিছু মনে না করেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলুন আমার সাথে। আরে ময়ূর দিদি, এত রাতে তুমি? আর ইনি কে? ইনি একজন যাযাবর পাখি, ইনি তোদের সাথে একটা রাত থাকতে চায় আর ঈশ্বরের সন্ধান পেতে চায়। দাদা দেখে যাও, আমাদের বাড়িতে অতিথি এসেছে, এবার অন্তত কারো সেবা করার সুযোগ পাবো। আপনি ভিতরে আসুন। আর ময়ূর দিদি, তোমাকে অনেক ধন্যবাদ গো। টুনির ধন্যবাদ পেয়ে ময়ূর সেখান থেকে চলে যায়, আর দুই ভাই বোন মিলে রাজার অনেক যত্ন করতে থাকে। আর এদিকে রাত গভীর হওয়াতে সবাই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে। কি রে বোন, তুই এখনো কেন শুয়ে আছিস? তাড়াতাড়ি উঠে বস, আমাদের ঘরে যে মেহমান আছে তার জন্য তো তোকে রান্না করতে হবে। দাদা, আমি তো সভায় ছিলাম, আর সেখানে আমি সব ধর্মরাজের সিদ্ধান্ত শুনছিলাম। ধর্মরাজ কি নিয়ে সিদ্ধান্ত দিচ্ছে? কোনো একটা জঙ্গলের রাজা ভুল করে সাপের বিষ মেশানো পায়েস তার রাজ্যের প্রজাদের খাইয়েছে, আর প্রজারা সাথে সাথেই মারা যায়। এখন ধর্মরাজ চিন্তায় আছেন, পাপটা কাকে দিবেন, রাজা যে খাইয়েছে তাকে নাকি সাপকে? আচ্ছা মা, ধর্মরাজ তাহলে পাপটা কাকে দিল? তিনি তো এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না, মনে হয় আজ রাতে নেবে। আর আমি যদি আজ রাতে ঘুমাই তাহলে স্বপ্নের মাধ্যমে আমি আবার সেই সভায় যেতে পারবো, আর বাকিটা জানতে পারবো। আমি কি তাহলে আর একটা দিন তোমাদের সাথে থাকতে পারি? নাম্বার নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। এটা তো আমাদের পরম সৌভাগ্য যে মেহমান আরো একদিন আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। দাদা, তুমি কাকার সাথে গল্প করো, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। একই ময়ূর দিদি, এত সকাল সকাল তুমি আমার বাড়িতে এসেছো? না আসলে কি চলতো? আসলে কাল তো একটা অপরিচিত পাখিকে তোর বাড়িতে রেখে গিয়েছিলাম, তাতে করে তোরা এখনো ঠিকঠাক আছিস কিনা সেটাই দেখতে এলাম আর কি। ও আচ্ছা, ভালোই হয়েছে এসেছো। এবার তুমি একটু বসো, আমি তোমাদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করছি। না না বাবা, বসবো না। তা আপনি এক রাতের জন্য এখানে এসেছেন, চলে যাবেন কখন শুনি? উনি আর যাবে না দিদি, উনি আরো একদিন আমাদের বাড়িতে থাকবেন। রাজার থাকার কথা শুনে ময়ূর চমকে যায়, আর কাউকে কিছু না বলে টুনির বাড়ি থেকে বেরিয়ে যায়, আর জঙ্গলের সবার কাছে বলতে থাকে, এই তোরা কি সবাই জানিস, কাল রাতে টুনির বাড়িতে একটা অপরিচিত পাখি এসেছে, আর সেই পাখিটা এসেছিল এক রাত থাকার জন্য। কিন্তু যেই না অবিবাহিত কুমারী মেয়ে দেখেছে, অমনি পাখিটি পাল্টে খেয়েছে, সে নাকি আরো একদিন থাকবে। বাবারে বাবা, তাহলে ওই পাখিটি
আজকে টুনিকে নিয়ে পালাবে, আর তার কারণেই হয়তো একদিন বেশি থাকতে চেয়েছে। তুই একদম ঠিক বলেছিস, আমারও কেন জানি পাখিটাকে একদম ভালো লাগেনি, মনে হয় কোনো শয়তানি চেপে রেখেছে মনে। আমাদের চোখ কানগুলো না একটু খোলা রাখতে হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, এবার তোরা থাক, আমি আসছি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে দিন বাড়তে থাকে আর রাজার কথা তত প্রচার হতে থাকে, সবাই রাজা আর টুনিকে নিয়ে কানাকানি করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে, আবার রাত পেরিয়ে ভোরও হয়ে যায়। এইদিকে টুনি আবার স্বপ্ন দেখতে থাকে, আর আজ রাজা তাকে ডাকতে থাকে। মা টুনি ওঠো, আর আজ স্বপ্নে সবাই কি দেখলে সেটা আমায় বলো, কার উপর গিয়ে সব দোষ পড়লো বলো আমায়। কাকা আজ দোষ রাজা বা সাপ কারোর উপরই যায়নি, কারণ এই জঙ্গলবাসীরা যে নিন্দা করে তাদের সব পাপ ভাগাভাগি করে নিয়েছে। তার মানে আমি নির্দোষ প্রমাণিত হয়ে গিয়েছি, আমার আর কোনো পাপ নেই। মানে কে আপনি? তুমি যে রাজার কথা বললে আমি সেই রাজা, আমার হাতেই মরেছে আমার প্রজারা, আর আমি সেই পাপগুলো থেকে বাঁচার জন্য আমি লুকিয়ে চলে এসেছিলাম। এরপর রাজা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি অনেক অবাক হয়। আমাদের সৌভাগ্য যে আমরা একজন রাজার সেবা করতে পেরেছি। আমারও যত্ন করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এরপর রাজা অনেক খুশি হয়ে রকি আর টুনিকে উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে নিন্দা করা অনেক খারাপ, নিন্দা সব সময় অন্যের পাপ নিজের উপর চাপিয়ে নিয়ে আসে, অন্যর খারাপ কাজের ফলকেও নিন্দাকারীরা ভোগ করে, অর্থাৎ আমাদের সব সময় নিন্দা থেকে বাঁচতে হবে। মন্ত্রী, আজকে বনের কি খবর শুনেছো? আমার প্রজারা ঠিক আছে তো? ক্ষমা করবেন রাজামশাই, আমি আজকে বনে বের হতে পারিনি, তবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এক্ষুনি বনের উদ্দেশ্যে বের হব। তোমার একার যাওয়ার দরকার নেই, আমিও যাচ্ছি তোমার সাথে। রাজা মন্ত্রী যেই বনের দিকে রওনা দিতে ধরে ঠিক তখনই ওখানে তোতা আসে আর কাঁদতে থাকে। তোতাকে কাঁদতে দেখে রাজা অস্থির হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার তোতা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন বলো আমাকে। রাজা মশাই, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আপনি তো জানেন আমার স্ত্রী টিয়ে গত কয়েক মাস যাবত এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, বিছানায় পড়ে আছে, কোনো চিকিৎসা আমার স্ত্রীকে ভালো করতে পারছে না। কিন্তু আজ শহর থেকে এক কবিরাজ এসেছিল, সেই কবিরাজ আমার স্ত্রীকে দেখে বলেছে পৃথিবীর সব থেকে বড় ফুলকপি আমার স্ত্রীকে রান্না করে খাওয়ালে টিয়ে ভালো হয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু অত বড় ফুলকপি কোথায় পাবো? আদৌ কি অত বড় ফুলকপি পৃথিবীতে আছে? হ্যাঁ মহারাজ আছে, পাশের বনেই এক কৃষকের কাছে আছে। তাহলে যাও, বড় ফুলকপি কিনে এনে নিজের স্ত্রীকে সুস্থ করে তোলো। কিন্তু মহারাজ আমার কাছে যে কোনো টাকা নেই, দয়া করে আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করুন। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমার স্ত্রী আর ভালো হতে পারবে না। আরে শান্ত হও, আমি আছি তো, আমি তোমাকে অবশ্যই টাকা দিয়ে সাহায্য করব। আমি আমার রাজ্যের প্রত্যেক প্রজাকে সুখে দেখতে চাই। মন্ত্রী, 100 স্বর্ণ মুদ্রা এনে তোতার হাতে দাও। রাজার কথা মতো কবুতর 100 স্বর্ণ মুদ্রার একটা থলে এনে তোতার হাতে দেয়। তোতা বেশ খুশি হয়ে বলতে থাকে, ধন্যবাদ রাজা মশাই, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না, যাও তাড়াতাড়ি বড় ফুলকপি নিয়ে এসো। তোতা স্বর্ণ মুদ্রা নিয়ে খুশি মনে উড়ে পাশের বন থেকে বড় ফুলকপি কিনে এনে সেই বড় ফুলকপি রান্না করে টিয়েকে খাওয়ায়, আর টিয়েও সুস্থ হয়ে ওঠে। এই জকু, এই অনেক বেলা হয়েছে, উঠবে কিনা সেটা বলো তো, ঘরে একটুও খাবার নেই, আজ
আমাকে যদি তুমি কাজ করতে না চাও তাহলে না খেয়ে দিন কাটাতে হবে। এই জগু তাড়াতাড়ি ওঠো বলছি, কাজে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। আরে গিন্নি, এত চেঁচামেচি করো না তো, তুমি সময় হলে খাবার পেয়ে যাবে। আচ্ছা তাহলে কি তুমি ঘুম থেকে জাদু করে খাবার নিয়ে আসবে নাকি শুনি? আরে আমাদের রাজা থাকতে কাউকে কষ্ট করে কাজ করতে হয় নাকি? তুমি একদম চিন্তা করো না, আমি কাজ না করে রাজার কাছ থেকে খাবার নিয়ে আসব। আরে ঠিকই তো, আমাদের রাজা তো অনেক দয়ালু, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। যাও যাও তাড়াতাড়ি রাজপ্রাসাদে যাও। কণিকার কথা মতো যজ্ঞ রাজপ্রাসাদের দিকে উঠতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ প্রাসাদে আসে। আর এনিয়ে বিনিয়ে রাজাকে মিথ্যে কথা বলে রাজার কাছ থেকে খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবে সব প্রজারা রাজার সাহায্য নিয়ে চলতে থাকে। আর দিন যত পেরোতে থাকে বনের পাখিরা অলস হয়ে রাজার উপর নির্ভরশীল হয়ে পড়ে। একদিন রাজার কাছে মন্ত্রী কবুতর অস্থির হয়ে উড়ে আসে। কি ব্যাপার মন্ত্রী, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে বনে বলো আমায়, আমাকে খুলে বলো। সর্বনাশ হয়েছে মহারাজ, পাশের বনের রাজ্যের রাজারা আমাদের রাজ্য আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা যে কোনো সময় আমাদের রাজ্যে আক্রমণ চালাতে পারে। না না, এ হতে পারে না। মন্ত্রী তুমি প্রজাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। রাজামশাই আপনার প্রজারা আপনার উপর নির্ভরশীল, একবার ভেবে দেখুন, যারা পরিশ্রম করে নিজেদের খাবারটাই জোগাড় করতে পারে না তারা আবার কি করে যুদ্ধ করবে? এই বনের প্রজারা নিজেদের সমস্যার সমাধান করতেই পারে না, তাহলে শত্রুর মোকাবেলা করবে কি করে? ঠিক বলেছো, শত্রুর মোকাবেলা করতে হলে আগে আমার প্রজাদের তাদের সমস্যা সম্পর্কে সচেতন করতে হবে। কিন্তু কি করে সচেতন করব, কি করে? মন্ত্রী আমি একটা বুদ্ধি পেয়েছি, এবার রাজ্যের সব প্রজারা তাদের সমস্যা সমাধান নিজেরাই করবে। কি বুদ্ধি মহারাজ, বলুন আমাকে সব খুলে বলুন। মন্ত্রী তাড়াতাড়ি বনে যাও আর আমার বুদ্ধি মতো সব পাখিদের ডেকে নিয়ে আসো। মন্ত্রী কবুতর রাজার কথা মতো বনের সব পাখিদের ডেকে রাজপ্রাসাদে নিয়ে আসে। রাজামশাই কিছু হয়েছে? আপনি এভাবে তাড়াহুড়ো করে আমাদের প্রাসাদে ডাকলেন কেন? রাজ্যে তো কোনো সমস্যা হয়নি তাহলে? রাজ্যে সমস্যা হয়নি, কিন্তু অনেক বড় সমস্যা আসতে চলেছে। কি সমস্যা মহারাজ বলুন আপনি। আমাদের বনে অনেক বড় তুফান আসতে চলেছে, সেই তুফানে বনের গাছপালা ঘরবাড়ি এমনকি রাজপ্রাসাদও ভেঙে যেতে পারে। সেই তুফানে আমরা কেউই টিকে থাকতে পারবো না, তুফান আসার আগেই আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। কিন্তু মহারাজ এই বনে তো নিরাপদ স্থান নেই, তাহলে আমরা কোথায় যাব? আছে একটা নিরাপদ জায়গা, আর সেটা হলো এই বনের নীল পাহাড়ের গুহা। তুফান সব কিছু তছনছ করতে পারলেও পাহাড়ের কিছুই করতে পারবে না, তাই আমরা পাহাড়েই আশ্রয় নিব। তাই আজ থেকে আমাদের সবার সঞ্চিত খাবার পাহাড়ের গুহায় রেখে আসব, যাতে তুফান আসলে গুহায় আমাদের খাবারের অভাব না হয়। ঠিক আছে মহারাজ, আমরা আজ থেকেই গুহায় খাবার রাখা শুরু করব। এই চলো চলো বাড়িতে গিয়ে কাজে লেগে পড়ি। এরপর সব পাখিরা রাজপ্রাসাদ থেকে তাদের বাড়িতে চলে আসে, আর রাজার কথা মতো জমানো খাবার নিয়ে গুহার দিকে ছুটতে থাকে। টিয়ে কি হলো, দেরি করছো কেন? খাবারের ব্যাগটা নিয়ে এসো তাড়াতাড়ি, গুহায় যেতে হবে তো। এমনিতেই আমার ভয় করছে, কখন না কখন যেন তুফান চলে আসে। এই নাও, আর শোনো, তাড়াহুড়ো করতে গিয়ে নিজে কোনো ক্ষতি করে বসো না। তোতা ব্যাগ পিঠে নিয়ে পাহাড়ের গুহায় আসে আর খাবার রেখে চলে যায়। এভাবে দুদিন কেটে যায়। একদিন রাজা মন্ত্রীকে বলতে থাকে, মন্ত্রী ওইদিকের কি খবর, পাখিরা খাবার রাখছে তো ঠিক মতো? হ্যাঁ মহারাজ, ঠিক মতো খাবার রাখছে, তবে কয়েকজন আছে এখনো তাদের খাবার জমা রাখেনি। এটাই তো আসল সময় মন্ত্রী, আজ রাতেই প্রধান কাজটা সেরে ফেলবো। আর হ্যাঁ শোন, পাহাড়ের নিচে পুরস্কারও রেখে দিব কিন্তু।
ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এখন আসি। এই বলে কবুতর চলে যায়। এভাবে রাত পেরিয়ে দিনের আলো ফুটে ওঠে। যজ্ঞ কণিকা সহ আরো কয়েকটা পাখি তাদের খাবার নিয়ে পাহাড়ের সামনে এসে অবাক হয়ে যায়, কারণ গুহার মুখে অনেক বড় একটা পাথর ছিল। আরে আরে, এভাবে গুহার মুখে পাথর দিয়ে কে রেখেছে? এবার আমরা কি করে গুহার ভিতরে প্রবেশ করব? আর খাবার এবার রাখবো কি করে? এদিকে তো তুফান আসার সময় হয়ে গিয়েছে, গুহায় প্রবেশ করতে না পারলে তো আমরা তুফানের কারণে মরে যাব। তুমি তো ঠিকই বলেছো, কোন বেয়াদব এত বড় অন্যায় কাজ করেছে? এই পাথর তো আমাদের দ্বারা সরানো সম্ভব নয়, এবার কি হবে? কি আর হবে, এবার রাজাকে গিয়ে সব খুলে বলতে হবে, তার প্রহরীকে দিয়ে এই পাথর সরাতে হবে। এই চলো সবাই রাজদরবারে চলো। ঠিক তখনই ওখানে টোনা আসে। টোনার মাথায় অনেক বড় একটা খাবারের ঝুড়ি ছিল। টোনা খাবারের ঝুড়িটা মাথা থেকে নিচে রাখে আর বলতে থাকে, তোমরা নিজেরা পাথরটা না সরিয়ে রাজার প্রহরীর কাছে যাচ্ছ কেন? রাজার প্রহরীরাও পাখি, আমরাও পাখি। প্রহরীরা যে খাবার খায় আমরাও সেই খাবার খাই। তাহলে এই পাথর ওরা যদি সরাতে পারে আমরা কেন পারবো না? এই পাথর আমাদের সমস্যা, তাই আমরা এই পাথর সরাবো। চলো সবাই হাতে হাতে কাজ শুরু করি। এসে গিয়েছে আমাদের শক্তিশালী পাখি, তোর যখন এত আত্মবিশ্বাস তুই একাই সরাই পাথর, দেখি কেমন পারিস। ছাল নেই কুত্তা, নাম তার বাঘা, যত্ত সব। যজ্ঞর এসব কথা শুনে টোনা অপমানিত বোধ করে, তাই আর কিছু না বলে একাই পাথরটা ধাক্কাতে শুরু করে। টোনার এমন কাজ দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পাখিরা হাসতে থাকে। পাখিদের হাসির শব্দ শুনে টোনা আরো জোরে জোরে পাথরটিকে ধাক্কাতে থাকে। এক পর্যায়ে পাথরটা ধাক্কাতে ধাক্কাতে পাথরটা গুহার মুখ থেকে সরে গিয়ে রাস্তা বেরিয়ে আসে। হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে শক্তি দেওয়ার জন্য। যতদিন বেঁচে আছি ততদিন আমাকে এমন শক্তি দিয়ে যাও, যাতে আমি সব সমস্যার সমাধান করতে পারি। আরে এটা আবার কি? এটা তো একটা ব্যাগ, দেখি তো এতে কি আছে। আরে এগুলো তো স্বর্ণ মুদ্রা, এগুলো এখানে আসলো কি করে? এগুলো হয়তো কোনো পাখি এখানে রাখতে এসে পাথরের নিচে পড়ে গেছে। থাক, ব্যাগটা এখানেই থাক, যার ব্যাগ সে এসে নিবে। যাই, আমি খাবারের ঝুড়িটা গুহার ভিতরে নিয়ে আসি। টোনা হাতের ব্যাগটা রেখে যেই ঝুড়ির দিকে আসতে ধরে, ঠিক তখনই ওখানে রাজা আসে। দাঁড়াও টোনা, এই থলেটা তোমার, এতে 100টি স্বর্ণ মুদ্রা আছে, ওই থলেটা তুমি নিয়ে যাও। রাজা মশাই, এই থলেটা আমার কি করে হয়? আমি তো কোনো মহৎ কাজ করিনি যে উপহার পাচ্ছি, তাছাড়া ওই থলেটা অন্য পাখিরা তো হতে পারে। না, ওই থলেটা অন্য পাখির নয়, আসলে জীবনে কোনো সমস্যা বা আমাদের বনে কোনো সমস্যা আসলে কি করে তোমরা এর মোকাবেলা করবে সেটা জানার জন্যই আমি মন্ত্রীকে বলে এই পাথরটা এখানে রেখেছি, আর এই স্বর্ণ মুদ্রার থলেটাও এখানে রাখতে বলেছি। মানে কি বলছেন কি এসব মহারাজ? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের বুঝিয়ে বলছি, পাশের রাজ্যের রাজারা কোনোভাবে জেনে গিয়েছে যে তোমরা সবাই আমার উপর নির্ভরশীল, তাই ওরা এই রাজ্য আক্রমণ করতে প্রস্তুতি নিচ্ছিল। তোমরা যাতে নিজেদের সমস্যা সম্পর্কে সচেতন হতে পারো, নিজেদের সমস্যা মোকাবেলা নিজেরাই করতে পারো, তাই আমি একটা বুদ্ধি বের করি আর তোমাদের তুফানের কথা বলি। তোমরা তুফানের কথা শুনে খাবার গুহার ভিতরে রাখো, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গুহার মুখে পাথর দিয়ে দেই, যাতে তোমরা পাথরটাকে সমস্যা ভেবে সরিয়ে দাও। কিন্তু না, তোমরা সরালে না, বরং আমার উপরই নির্ভর করছিলে। কিন্তু এই টোনা এই পাথরটাকে নিজের সমস্যা ভেবে একাই সরিয়ে দিল। একজন রাজা হিসেবে আমি ব্যর্থ হলাম তোমাদের বোঝাতে। রাজা এসব কথা বলে মাথা নিচু করে যেতে থাকে। ঠিক তখনই কণিকা বলতে থাকে, না রাজা মশাই, আপনি ব্যর্থ নন, আপনি সফল। আমরা সবাই বুঝতে পেরেছি যে জীবনে আসা সমস্যা নামক পাথরটিকে নিজে থেকে না সরালে কেউ এসে সরিয়ে দিবে না। আজ থেকে আমরা সবাই কঠোর পরিশ্রম করব, নিজের পায়ে নির্ভরশীল হব, আর শত্রুপক্ষের সঙ্গেও লড়ব।
আমি অনেক খুশি আজ। এবার তোমরা নিজেদের খাবার নিয়ে বাড়িতে যাও। টোনা, তুমি স্বর্ণমুদ্রার থলেটা নিয়ে যাও, কারণ তুমি বিজয়ী হয়েছো। রাজার কথা মতো সবাই গুহা থেকে খাবার নিয়ে বাড়িতে চলে আসে। দূরের এক বনে এক গরিব টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি অন্যের বাসায় কাজ করে তার সংসার চালাত। একদিন রাতে টুনির মেয়ে টুকি বলতে থাকে, মা, তুমি সকালে বলেছিলে কাজ থেকে এসে খেতে দিবে, এখন যে আমার খুবই ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। টুকির কথা শুনে টুনি মনে মনে বলতে থাকে, হে ঈশ্বর, বাড়িতে কোনো খাবার নেই, আমার কাছে টাকাও নেই, মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে, এত রাতে আমি কোথায় খাবার পাবো, কি করি এখন আমি? কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? দাও আমাকে খেতে দাও। মা রে, ঘরে কোনো খাবার নেই আর টাকাও নেই, এখন তো রাত, চল মা আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে তোকে পেট ভরে খেতে দিব আমি। এভাবে টুনি তার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দেয়। দু মামির রাতটা অনেক কষ্টে কাটে। সকালে টুকি তার পেট ধরে বলতে থাকে, মা, ও মা, আমি আর পারছি না মা, আমি মনে হয় আজকে না খেতে পেয়ে মরে যাব। মা, আমার পেটে যে অনেক ব্যথা হচ্ছে, বাঁচাও মা আমাকে। টুকি, মা আমার তোর কিচ্ছু হবে না মা, তুই একটু ধৈর্য ধর, আমি বিউটি দিদির কাছে থেকে একটু খাবার নিয়ে আসছি রে মা, তুই আর একটু ধৈর্য ধর। টুনি টুকিকে রেখে বিউটির কাছে যায় আর বলতে থাকে, বিউটি দিদি, আমাকে একটু খাবার ধার দাও না বিউটি দিদি, দিদি আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় অনেক অসুস্থ হয়ে গেছে, তুমি আমায় খাবার না দিলে আমার মেয়েটা হয়তো মারাই যাবে। মারা যাবে তো এখানে কেন এসেছিস? হ্যাঁ, যা গিয়ে তোর মেয়ের মুখে জল দে, আমরাই ভালোভাবে খেতে পারছি না, আবার নাকি ওকে খাবার ধার দিব, যা এখান থেকে কাঙ্গারি ভিখারি কোথাকার। টুনি এভাবে কণিকা শালিক সহ আরো অনেক পাখিদের বাড়িতে যায়, কিন্তু কেউই টুনিকে কোনো খাবার ধার দেয় না। টুনি অসহায় হয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। মা রে, এই বনে সবাই স্বার্থপর, জীবনের পাখিরা স্বার্থপর, অন্যকে সাহায্য করে না, আমরা সেই বনে আর থাকবো না, চল মা চল, আমরা এই বন থেকে চলে যাব। ঈশ্বর, তুমি কেন আমাদের গরিব বানালে? টুনি টুকিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরী আসে। টুনি পরীকে দেখে বলতে থাকে, কে তুমি? তুমি কি আমাদের নিয়ে যেতে এসেছো? নিয়ে যাও, আমরা এই স্বার্থপর বনে থাকবো না। আমি তোমাদের নিয়ে যেতে আসিনি, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, আমি একটা পরী, আমি তোমাদের দুঃখের কারণ জানি। সাহায্য করতে? তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো পরী? তোমরা অনেক সৎ, তাই আমি তোমাকে একটা টমেটো ঘর দিব, সেই টমেটো ঘরের ভিতরে সব কিছু সোনার তৈরি থাকবে, আর সেই টমেটো ঘরে তোমরা থাকতে পারবে, আর সেই টমেটো ঘরের সোনা বিক্রি করতে পারবে। পরী তার কথা মতো টুনিকে একটা টমেটো ঘর দেয় আর ওখান থেকে চলে যায়। টুনি টমেটো ঘর পেয়ে অনেক খুশি ছিল। টুনি টমেটো ঘরের সোনা বিক্রি করে কিছুদিনের মধ্যেই বনের সকলের থেকে অনেক ধনী হয়ে যায়। আর ধনী হওয়ার কারণে টুনির অহংকার বেড়ে যায়। একদিন টুনির টমেটো ঘরে একটা বৃদ্ধা ভিখারি আসে আর বলতে থাকে, এই টমেটো ঘরে কে আছিস রে মা? দয়া করে আমাকে একটু সাহায্য কর, আমি অনেক ক্ষুধার্ত, আজ দুদিন হলো কিচ্ছু খাইনি রে। বৃদ্ধা অনেকক্ষণ এইভাবেই ডাকতে থাকে, কিন্তু টমেটো ঘর থেকে কেউই বেরিয়ে আসে না। কোনো সাড়া শব্দ না পাওয়ার কারণে বৃদ্ধা পাখিটি টমেটো ঘরে ঢুকতে ধরে। এমন সময় ওখানে টুনি চলে আসে। এই ভিখারি, এই, তোর সাহস কম নয় তো দেখছি, তুই আমার এত সুন্দর টমেটো ঘরে তোর ওই নোংরা পা দিয়েছিস, ধাড়া, আজ আমি তোর ওই নোংরা পা ভেঙে ফেলবো। এই বলে টুনি বৃদ্ধাকে ধাক্কা মারে আর বৃদ্ধা মাটিতে পড়ে যায়। মা রে,
এত অহংকার ভালো নয় রে মা, আমি তোর মায়ের মতো, আর তুই আমাকে অপমান করলি। বেশ, তুই যে টমেটো ঘরের জন্য অহংকার করছিস, দেখবি একদিন টমেটো ঘরই তোর অহংকারের শাস্তি দিবে। এরপর বৃদ্ধা ওখান থেকে চলে যায়। এভাবে পুরো বনে টুনি তার টমেটো ঘরের অহংকার দেখিয়ে বেড়াতো। একদিন টুনির সাথে রাস্তায় বিউটির দেখা হয়ে যায়। বিউটি টুনিকে দেখে বলতে থাকে, কি রে অহংকারী টুনি, শুনলাম তোর টমেটো ঘরে নাকি একটা বৃদ্ধা পা দিয়েছিল, আর তাই বলে তুই সেই বৃদ্ধাকে অপমান করে ধাক্কা দিয়েছিলি। জানিস তোর ধাক্কার কারণে ওই বৃদ্ধা মারা গেছে। বেশ হয়েছে, আমার টমেটো ঘরে পা দেওয়ার উচিত শিক্ষা পেয়েছে ও। শোন টুনি, এত অহংকার ভালো নয়, অহংকার অধঃপতনের মূল, বুঝতে পেরেছিস? তাই বলি এখনো সময় আছে, অহংকার না করে ভালো হয়ে যা। এই শোনো, তোমার চেহারা দেখতে যেমন বিশ্রী, ঠিক তোমার জ্ঞানগুলো তেমন বিশ্রী, বুঝেছ? আমাকে খবরদার জ্ঞান দিতে আসবে না, জব্দ সব, সরো রাস্তা থেকে বলছি। এরপর বিউটি ওখান থেকে চলে যায়। তখন টুকি টুনিকে বলতে থাকে, মা, পিটি মাসি তো ঠিক কথাই বলেছে, মা তোমার ওই টমেটো ঘরকে নিয়ে আর অহংকার করো না, তুমি তো জানোই বেশি অহংকার ঈশ্বর পছন্দ করে না মা। শোন টুকি, তুই ছোট, এখন এসব বুঝবি না, একদম চুপ, বেশি পাকনামো করবি না, বুঝেছিস? এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনি একদিন টুকিকে সেই টমেটো ঘরে ঘুমিয়ে রেখে বাইরে ঘুরতে যায়। এমন সময় প্রচন্ড বেগে বাতাস এসে অহংকারী টুনির টমেটো ঘরটা ভেঙে যায়, আর টুকি টমেটো ঘরের নিচে পড়ে যায়, আর টুকি মাথা ফেটে যায়। টুনি বেশ কিছুক্ষণ পর ওখানে আসে, আর এসে দেখে তার টমেটো ঘরের এই অবস্থা। এ দেখে টুনি অনেক কান্না করতে থাকে। আরে হায় রে, আমার টমেটো ঘরে কি হলো, এই ঈশ্বর, তুমি কেন আমার টমেটো ঘরটাকে ভেঙে দিলে ঈশ্বর? মা, তুমি টমেটো ঘরের জন্য কান্না করছো, আমার কথা তোমার মনে নেই মা। টুকির কথা শুনে অহংকারী টুনি মাটিতে পড়ে থাকা টুকির দিকে তাকায়, আর ওর কাছে গিয়ে কান্না করে বলতে থাকে, মা রে, তোর এই অবস্থা কি করে হলো মা, চল মা চল, তোকে আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। এসব তোমার অহংকারের জন্য হয়েছে মা, আর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কোনো লাভ নেই মা, আমার সময় যে শেষ হয়ে আসছে। তবে যাওয়ার আগে একটা কথাই বলি মা, তুমি আর কখনো অহংকার করো না মা। এসব কথা বলে টুকি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টুকি মা, এই ঈশ্বর, আমি আর অহংকার করব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দাও ঈশ্বর, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। টুনি অনেক কান্না করে, বনের সবাই টুনিকে অনেক কথা শোনায়। অবশেষে অহংকারী টুনি সব হারিয়ে আবারও আগের মতো দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই আমরা কখনো লোভ করব না, আমরা সব সময় অন্যকে সাহায্য করব। আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।